everyone, welcome to my channel. কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বডি স্কিনটা ফের গ্লোইং বানানোর জন্য একটা খুব ইজি আর এফেক্টিভ হোম রেমেডি। যে রেমেডিটা তোমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করবে, দাগ ছোপ রিমুভ করে তোমাদের স্কিনটা ইকুয়ালি ফেসের স্কিনের মতোই ফের গ্লোইং বানাতে হেল্প করবে। এখানে আমি যে যে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সব ইনগ্রিডিয়েন্টস তোমাদের ঘরের কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস। সো চলো দেখে নিই ওটা কি করে তৈরি করব আর ওটা কখন অ্যাপ্লাই করব। তার আগে তুমি যদি হয়ে থাকো আমার চ্যানেলের নতুন, তুমি যদি আমাকে ফার্স্ট টাইম দেখো তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাথে একটা নোটিফিকেশন বেল আইকন আসবে ওটাকেও হিট করে দিও আমার চ্যানেলের নতুন ভিডিওর সাথে আপডেট থাকার জন্য। আর সাবস্ক্রাইব তো একদম ফ্রি। এই ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয়, হেল্পফুল লাগে তাহলে ভিডিওটাকে একটা বিগ লাইক করতে একদম ভুলো না। সো চলো দেখে নিই। দু চামচ লেমন পিল পাউডার, এক চামচ মুলতানি মাটি, দু চামচের কাছাকাছি অ্যালোভেরা জেল। আমি এখানে ওয়াও স্কিন সায়েন্সের অ্যালোভেরা জেলটা ইউজ করছি। পরিমাণ মতো কাঁচা দুধ অ্যাড করে এটা মিক্স করে নিতে হবে। এটা ভালো করে মিক্স করে স্নানের আগে ফুল বডিতে অ্যাপ্লাই করে নিতে হবে। এখানে দেওয়া সব ইনগ্রিডিয়েন্টস স্কিন থেকে দাগ ছোপ সানট্যান পিগমেন্টেশন সমস্ত কিছু রিমুভ করে স্কিন টোন ফের গ্লোয়িং বানাতে হেল্প করবে। লেমন পিল পাউডার স্কিন থেকে দাগ ছোপ পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করবে। মুলতানি মাটি স্কিন থেকে ট্যান রিমুভ করে স্কিন ইভেন টোন করতে হেল্প করবে। সপ্তাহে 3 দিন এটা অ্যাপ্লাই করলে স্কিন টোন ইভেন হবে। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে এই একইভাবে ফুল বডিতে এটা অ্যাপ্লাই করে নিতে হবে। পনেরো মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিন। স্কিনটা ওয়াশ করার পর টাওয়াল ড্রাই করে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে একদম ভুলো না। আমি এখানে ক্ল্যামারোল্ড আয়ুর্বেদিকের গ্লো বডি লোশনটা অ্যাপ্লাই করছি। এই বডি লোশনটা আমার স্কিন টোন হোয়াইটনিং করবে, স্কিনটা সফট স্মুথ রাখবে সারাটা দিন। ওয়াচিং গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে একটা বিগ লাইক করতে একদম ভুলো না। তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি ফেসবুক হোয়াটসঅ্যাপ সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর তুমি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মেক শিওর এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, ওটার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, ওখান থেকে চেক করতে পারো। ততক্ষণ খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।